নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে একটা ভিন্ন স্বাদের ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের বাড়ির সামনে একটা ছোট খাল গিয়েছে। এই যে খালটা দেখছেন, এখান থেকে বর্ষাকালে জল বেরিয়ে গিয়ে মেইন একটা বড় খালে গিয়ে পড়ে। এই যে একটা পাটা দেওয়া, এই পাটাতে অনেকে মাছ ধরার জন্য ঘুনি পাতে, একটু বড় ধরনের ঘুনি দেখুন তো। এই ঘুনির ভিতরে আজকে আমরা সকালবেলা রাস্তা দিয়ে গিয়ে দেখি একটা পানকৌড়ি পাখি বেঁধেছে, ডাক পাখি। তো বন্ধুরা, এই পাখিটা দেখে খুব খারাপ লাগলো যে এই পাখিটার হয়তো তার বাসায় বাচ্চা আছে বা ডিম আছে, বা ডিম নাই থাক, এই পাখিগুলোকে অনেকে ধরে নিয়ে গিয়ে তারা কেটে খেয়ে ফেলে। কিন্তু এটা প্রকৃতিকে এক ধরনের ধ্বংসের সমান, তাই এই পাখিটাকে নিয়ে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করলাম। দেখুন, আমরা কিন্তু যেটা তৈরি করতে পারি সেটাকে ধ্বংস করতে পারি। যেরকম ধরুন ব্রয়লার মুরগি, বাড়িতে আমরা যেগুলো পুষি, হাঁস বা যে সমস্ত জিনিস গৃহপালিত, সেগুলোকে যারা খায় খেতে পারে। কিন্তু বনের যে প্রাণী বা পাখি, সেগুলোকে আমরা কিন্তু তৈরি করতে পারি না, তাই এগুলো খাওয়ার অধিকার আমাদের নেই। এই সমস্ত মনে করে পাখিটাকে বের করলাম। বের করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পাখিটা আজ হয়তো একদিন দুদিন ধরে ওর ভিতরে আটকে পড়ে আছে এবং খুব চেষ্টা করছিল বের হওয়ার জন্য। দেখুন কত সুন্দর একটা পাখি, এই প্রকৃতির পাখি। আর দেখুন, এর মাথায় বেরোনোর চেষ্টা করার জন্য ঘা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ভাবলাম এখানে তো ছেড়ে দিই, এই নতুন এক জীবন পাক। কারণ যে ঘুনি পেতেছে সে যদি এসে দেখে, তাহলে সে কিন্তু পাখিটাকে সাথে সাথে নিয়ে গিয়ে কেটে খেয়ে নেবে। দেখুন মাথায় কেমন ঘা হয়ে গেছে বেরোনোর জন্য। তাই বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটা, কারণ আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। আর বন্ধুরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।